হাই বন্ধুরা, কেমন আছেন? সব আশা করছি ভালো আছেন। আপনারা এখন জানেন যে পুরাতন যে ভোটার কার্ড আছে, সেই পুরাতন ভোটার কার্ড চেঞ্জ করে কিন্তু নতুন ভোটার নাম্বার জেনারেট হচ্ছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এই যে পুরাতন ভোটার কার্ড অর্থাৎ WB দিয়ে যে ভোটার কার্ড নাম্বার গুলো এখনো পর্যন্ত আছে মানুষের কাছে, সেই ভোটার কার্ড নাম্বার গুলো কিন্তু পরবর্তীকালে অটোমেটিকলি কিন্তু নতুন ভোটার আইডি নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আপনারা যখন এই পুরাতন ভোটার কার্ড জমা করতে যাচ্ছেন কোন অফিসিয়াল ভাবে, তখন কিন্তু এটা জমা নিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে আপনার নতুন ভোটার কার্ড নাম্বার যেটা জেনারেট হয়েছে, সেটি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন, সেটা আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অতি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে সার্চ বটনে গিয়ে সার্চ করব সিইউ ওয়েস্ট বেঙ্গল, এটা আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে আপনারা এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে একটা ওয়েবসাইট, ভোটার কার্ড সাইটে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে আমাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। ভোটার কার্ডে যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে কি করতে হবে, একটু স্ক্রলিং করে কিন্তু নিচে আসতে হবে। স্ক্রলিং করে নিচে আসার পর এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ বটন অপশানটা, এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে পরে কিন্তু আমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা আছে নেম, তারপরে দেওয়া আছে এপিক নাম্বার। তো আপনারা নেম ও এপিক নাম্বার দুটি দিয়েই কিন্তু এখানে সার্চ করতে পারেন। তো আমরা এপিক নাম্বার দিয়ে সার্চ করব। আমার যে পুরাতন ভোটার কার্ড নাম্বারটা আছে, সেই পুরাতন ভোটার কার্ড নাম্বারটা দিয়ে আমরা প্রথমে সার্চ করব। তো সর্বপ্রথম আমি কি করব, এপিক নাম্বার ঘরে আমার যে পুরাতন এপিক নাম্বারটা আছে, সেই এপিক নাম্বারটা আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? তো এপিক নাম্বারটা দেওয়া আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে অপশানটা আছে এন্টার ক্যাপচা। তো এন্টার ক্যাপচা যে ঘরটা আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমরা ক্যাপচা কোড দেওয়া আছে। তো এই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচা কোডে আমরা দিয়ে দেব। তো ক্যাপচা কোড আমার দেওয়া হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ বটনে একটা অপশান আছে ব্লু কালারে, তো যে সার্চ বটন অপশানটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে অপশানটা আছে ইওর ওল্ড এপিক নাম্বার, কি আছে ইওর ওল্ড এপিক নাম্বার, অর্থাৎ আমার পুরাতন যে ভোটার কার্ড নাম্বার, সে পুরাতন ভোটার কার্ড নাম্বারটা আছে। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইওর নিউ এপিক নাম্বার, অর্থাৎ পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে আমার যে নতুন ভোটার কার্ড নাম্বারটি জেনারেট হয়েছে, সেই নাম্বারটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তারপরে নিচে আপনার নাম, বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার পোলিং স্টেশন কি, সমস্ত ডিটেলস কিন্তু এখানে বেরিয়ে আসবে। তো এইভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে যে নতুন ভোটার কার্ড নাম্বারটি জেনারেট হয়েছে, সেটি আপনারা চেক করতে পারবেন। পুরাতন ভোটার কার্ডের পরিবর্তে নতুন যে ভোটার কার্ড নাম্বারটি জেনারেট হয়েছে, সেই ভোটার কার্ডটি কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাড়িতে আনবেন বাই পোস্টের মাধ্যমে, সেটা নিয়ে আমি ভিডিও পরে একটি বানিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।